জেলার গয়েশপুরে চায়ের দোকানে অগ্নিসংযোগ। নদিয়া জেলার গয়েশপুরে এক চায়ের দোকানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। চায়ের দোকানের মালিক অমল দেবনাথ। ঘটনাটি গয়েশপুর পৌর 7 নম্বর ওয়ার্ডের। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এই নিয়ে রয়েছে সন্দেহ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ আধিকারিকরা আসে এবং পুরো ঘটনার তদন্ত করবে বলে জানা যায়। যারা করেছে খুব নিন্দনীয়, খুব খারাপ কাজ করেছে, এটা আমরা আশা করি না, এবং এই ধরনের কাজ বিজেপি করে। প্রথম কথা হচ্ছে, যার চায়ের দোকান অমল দেবনাথ, তিনি আমাদের দলের দুর্দিনের কর্মী, এবং আজকে যেই অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটা আমরা এবার জিতেছি এবং তৃণমূল কংগ্রেসের জায়গা। তো চায়ের দোকান পুড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরিব মানুষ, তিনি এই চায়ের দোকান করেই তার জীবনযাপন পালন করে, এবং যারা করেছে তারা নিন্দনীয় এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। মূলত দেখুন, আমাদের যা অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এরও যা বক্তব্য, এর এইখানে এই অঞ্চলে কোনো রকম এর যে পুড়িয়ে দেবে এরকম মানসিকতার বা এর কারোর সাথে শত্রুতা নেই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।